বৃহস্পতিবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার থেকে বঙ্গে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। তবে আপাতত শীতের কামব্যাক করার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে কি এবার বিদায়ের পথে শীত? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টিপাত। আগামী সপ্তাহের শুরু থেকেই ঊর্ধ্বমুখী হবে পারদ, এমনটাই জানালো হাওয়া অফিস। আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের জেলাগুলিতে আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় আবার হয়ে গেছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। জোর বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজ্যের অধিকাংশ জেলায় নির্বিঘ্নেই কেটেছে সরস্বতী পুজো। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হলেও প্রভাব ফেলতে পারেনি বাঙালির আনন্দে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ইতিমধ্যেই কলকাতা, হাওড়া, 224 পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জায়গায় দুপুরের পর থেকেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। খাতায় কলমে গত বুধবার থেকে শুরু হয়েছে বসন্তকাল, একটু একটু করে বদল আসছে প্রকৃতিতে। বৃহস্পতিবার সকালের দিকে শহর কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, তবে ভারী বৃষ্টি কোথাও হবে না। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে কলকাতার, এমনটাই জানালো হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত দুদিন ধরে রাজ্যের একাধিক জেলায় বেড়েছে তাপমাত্রা, পাশাপাশি আগামী সপ্তাহ থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে, এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে রাতের তাপমাত্রার বেশি কিছু হেরফের হবে না বলেই জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অধিক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা, কমবে শীতের আমেজ। আগামী 2-3 দিনে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল থেকে কুয়াশাও কমবে। আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দিনাজপুরে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা। আজ জেলা জুড়ে বৃষ্টিপাত হলেও আগামীকাল অর্থাৎ শুক্রবারের পর থেকে ঘটবে আবহাওয়ার পরিবর্তন। সেই সঙ্গে আগামী সপ্তাহ থেকে একটু একটু করে বাড়বে পারদের তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা যেতেই পারে ধীরে ধীরে বঙ্গ থেকে বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে শীতের। আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদ, এবার পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।